আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আমার আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটা হলো মৃগেল মাছ দিয়ে ফুলকপি রান্না। আমার ছেলে মৃগেল মাছ পাঠাইছে, দেখেন। এই দুইটা মাছ আমি এখন আঁশ ছাড়াইয়ে কেটে নেব। মাছের আঁশটা আমি তুলে নেব। ভাইয়া, বড় বড় দুইটা বড় মৃগেল মাছ কিনে পাঠাইছে। ছোট আম্মু মাছগুলা পিস পিস করে কাটছে। ছোট আম্মু এবার পরিষ্কার পানি দিয়ে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে। মাছগুলোর আঁশ আরো ভালোভাবে ওঠার জন্য ছোট আম্মু একটা ঝুড়িতে নিয়ে ভালোভাবে ঘষে আঁশগুলো পরিষ্কার করছে। এতে ভালোভাবে আঁশগুলো উঠে যাবে। মাছগুলা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আমি এখন লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে ঢেকে রাখবো। এর মধ্যে আমি ফুলকপি কেটে নেব। ছোট আম্মু এবার ফুলকপিগুলা পিস পিস করে কেটে নিচ্ছে। এবার আলুগুলাও পিস পিস করে কেটে নেবে। আপনারা দেখেন কিভাবে পিস পিস করে কেটে নিয়েছে আলুগুলা। এই ফুলকপি ও আলু এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবে। মাছে আমরা হলুদ লবণ মাখিয়েছিলাম, এবার আমরা মাছটা ভেজে নেব। কড়াইটা চুলার উপর বসিয়ে দিয়েছি, চুলাটা এবার অন করে দেব। দিয়ে কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল।
মাছটা আমরা লাল লাল করে ভেজে নেব। মাছটা আমরা এবার উল্টাই দেব। মাছ বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকা লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমরা এবার মাছটা তুলে নেব। বাকি মাছগুলাও আমরা এভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমরা এবার এই তেলে ফুলকপি আর আলুটা ভেজে নেব। অল্প একটু লবণ দেব। একটু হলুদ দেব। দিয়ে আমরা ফুলকপিটা লাল লাল করে একটু ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, আমরা ফুলকপিটা এবার নামিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা একটু ভেজে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা। এগুলা একটু নেড়ে চেড়ে ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, ভালোর গুঁড়া, সামান্য একটু পানি, স্বাদ মতন লবণ। মশলাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল করে দিয়েছে। আমি এবার দিয়ে দেব ফুলকপি ভাজা। ভেজে রাখা সেই ফুলকপিগুলো এবার আমি মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে আবার কষিয়ে নেব। সামান্য একটু পানি দেব। ফুলকপি কষানো হয়ে গেছে, দিয়ে দেব পানি। তরকারি পানি দেওয়া হয়ে গেছে, তরকারির ঝোলটা ফুটে গেলে আমরা দিয়ে দেব মাছ। তরকারিটা ফুটে গেছে, আমরা এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ।
তরকারি রান্না হয়ে গেছে, দিয়ে দেব ভেজে রাখা জিরা গুঁড়া। ফুলকপি ডাটা সিদ্ধ হয়ে গেছে, এবার তরকারিটা আমরা নামিয়ে নেব। ফুলকপি আর মাছের তরকারিটা আমাদের রেডি, রান্না করা রেডি। যদি আমাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন।